ধলাই জেলার অন্তর্গত মহকুমায় বেশ কিছু লোহার ব্রিজ বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে তার মধ্যে একটি ছড়ার লোহার ব্রিজ জানা যায় গন্ডাছোড়ার রাইশাবাড়ি রাস্তার পিছলিঘাট সংলগ্ন তারোয়াছড়ার লোহার ব্রিজটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে এলাকাবাসীরা বেহাল ব্রিজটি সারাই করার জন্য পূর্ত দপ্তরের নিকট একাধিকবার দাবি জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে বেহাল লোহার ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যানবাহন নিয়ে যাতায়াত করছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকাবাসীদের দাবি মেনে বেহাল সেতুটির পাশে একটি আরসিসি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় দু কুড়ি সালে গন্ডাছড়া পূর্ত দফতর সেখানে আর ব্রিজ নির্মাণের কাজ শুরু করে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ছড়ার দুপাশে দুটি পাকা পিলার নির্মাণ করে কাজ বন্ধ করে রাখেন তারপর প্রায় দুই বছর যাবৎ অর্থ নির্মিত অবস্থায় পড়ে আছে পাকা সেতুটি কি কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে তা কারও জানা নেই এলাকাবাসীদের দাবি অতি দ্রুত পাকা সেতুটি নির্মাণের কাজ পুনরায় শুরু করা হোক অন্যথায় আগামী দিনে এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে সামিল হবে আমরা প্রতিনিয়ত জীবন ঝুঁকির মধ্যে চোলাফেরা করি বাংলা মোটামুটি অকেজ যে একটা নতুন ব্রিজ করতেছে এটাও ফেলে রাখছে খাস বন্ধ কইরা রাখছে আমরা প্রতিনিয়ত জীবন ঝুঁকির মধ্যে চোলাফেরা করি আর আমরা তো কোনোরকম মালের গাড়িগুলো প্রতি বাজারের মালের গাড়িগুলো যে অবালোদগুলো যায় এগুলো আরও বেশি এটা আমাদের আমাদের দাবি জোর দাবি প্রশাসনের নিকট এটা সদয় সদয় বৃষ্টি আকর্ষণ করুক আমাদের এই ব্রিজটা অতি সত্তর দরকার এখন দেখার বিষয় প্রশাসন ব্রিজ সংস্কারের কাজে হাত লাগায় কিনা শ্যান্দন টিভি